প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়ত প্রাপ্তির 6 বছর আগের কথা। কিশোরকালে ওমর উটে রাখালি করেছেন। চারণবৃত্তি বা রাখালি তখন আরবে অসম্মানের কাজ ছিল না। যে কোনো ধরনের পেশাকেই আরবেরা সম্মানের দৃষ্টিতে দেখতেন, কাজকেই আরবের লোকেরা জাতীয় বৃত্তি হিসেবে অধিক সম্মানের ভাবতেন। ওমর ছিলেন সুস্বাস্থ্য ও সুঠাম দেহের অধিকারী এবং কঠোর পরিশ্রমী। ওমর তার বাবার উটগুলোর দেখাশোনা করতেন, পাশাপাশি তার মায়ের মতো খালাদের জন্য জ্বালানি কাঠ সরবরাহ করে দিতেন। এজন্য তার বাবার কাছ থেকে অনেক বকাঝকাও তাকে সহ্য করতে হয়েছিল, কারণ তার বাবা চাইতেন সবসময় ওমর তার উটের কাছে থেকে তাদের দেখাশোনা করুক, যাতে পুরোপুরি সময়টা সে ওমরকে নিজের কাজে ব্যবহার করতে পারেন। ওমরের বাবা আল খাত্তাব ছিল বেশ উগ্র ও নির্দয় প্রকৃতির। ওমর মক্কা থেকে প্রায় 10 মাইল দূরে মানজান নামক উপত্যকায় তার বাবার উটগুলো দেখাশোনা করতেন। মানজান উপত্যকার বিশাল প্রান্তরে খর রৌদ্রে দীর্ঘদিন উচ্চারণকালে কিশোর ওমর ক্লান্ত হয়ে যদি একটু বিশ্রাম সুখ ভোগ করতেন, তখন তার পিতা আল খাত্তাব পুত্রের অলসতার অভিযোগ এনে তাকে অনেক গালমন্দ এবং কোনো কোনো সময় নিষ্ঠুরভাবে প্রহার করতেন। ওমরের জীবনের কঠোর ও মহান শিক্ষা লাভ হতো মানজান উপত্যকার এই চারণভূমি থেকে। উসর মরুপ্রান্তরে অবাধ্য উটগুলোর দীর্ঘদিন রাখালি করে ওমরের স্বভাবও হয়ে গিয়েছিল অনেকখানি রুক্ষ ও কঠোর। মানজান প্রান্তরের তিক্ত স্মৃতি ওমরের মনে বরাবর জাগরুক ছিল। পরবর্তী জীবনে খলিফা পদাভিষিক্ত হয়ে ওমর একবার মানজান উপত্যকা অতিক্রম করছিলেন। তখন পূর্বস্মৃতিতে সহসা উদ্বেলিত হয়ে তিনি বলেছিলেন, আল্লাহর অশেষ করুণা, এমন একদিন ছিল যখন একটা সামান্য পশমী জামা গায়ে আমি এই উপত্যকায় উঠে রাখালি করতাম, আর যখনই ক্লান্ত শ্রান্ত হয়ে বিশ্রাম নিতাম, তখনই আমার পিতা নির্দয়ভাবে আমার সাথে একজন দাসের মতো আচরণ করতেন, এমনকি প্রহার করতেও দ্বিধাবোধ করতেন না। এখন এমন দিন এসেছে যখন আল্লাহ ব্যতীত অন্য কেউ আমার উপর ওয়ালা নেই। বাল্যকালে ওমর নিজের চেষ্টায় ও ঐকান্তিক আগ্রহে কিছু লেখাপড়াও শিখেছিলেন। বলা বাহুল্য, সে আমলে আরবে বিদ্যাশিক্ষার চর্চা ছিল খুবই সীমাবদ্ধ এবং উচ্চ বংশজদের মধ্যেও বিদ্যাশিক্ষার চেয়ে শরীরচর্চা ও কুস্তিগিরি ছিল বেশি সম্মানের। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত লাভের সময়ে আরবের বিখ্যাত কুরাইশ বংশে মাত্র 17 জন লোক ছিলেন যারা লেখাপড়া জানতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের মধ্যে অন্যতম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার বক্তৃতাও দিতে জানতেন। প্রসঙ্গত উল্লেখ্য, বক্তৃতা উপস্থাপন এবং বক্তৃতায় যারা ভালো তারাই দৌত্য কাজের উপযুক্ত বিবেচনায় এই দায়িত্বে নিযোগ পেতেন। ওমরের অত্যন্ত ঝোঁক ছিল কবিতার দিকে এবং প্রায় সকল প্রতিষ্ঠাবান কবির বাছাই বাছাই কবিতা তার কণ্ঠস্থ ছিল। কবিতা মুখস্থ করায় তার এমনই কৃতিত্ব ছিল যে কোনো কবিতা একবার মাত্র পাঠেই বা শ্রবণেই সেটি কণ্ঠস্থ হয়ে যেত নির্ভুলভাবে। ওমরের হস্তলিপি ছিল খুবই সুন্দর এবং তার ভাষাজ্ঞানও ছিল উচ্চস্তরের। তার বাকশক্তি ছিল প্রশংসনীয় ও চিত্তহারী এবং তার দরুন বহুবার তাকে মধ্যযৌবনেই কুরাইশ কুলের পক্ষে দৌত্য কার্য করতে হয়েছে। দামেস্ক, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়াত প্রাপ্তির 2 বছর আগের কথা। সেকালে ব্যবসা ছিল একটি লাভজনক ও সম্মানজনক পেশা। ওমর প্রথম যৌবনকালেই জীবিকা অর্জনের জন্য ব্যবসা শুরু করার কথা তার বাবাকে বলেন, কিন্তু তার বাবা আল খাত্তাব ব্যবসার জন্য তাকে মূলধন দিতে অস্বীকার করেন। ওমরের বাবা তাকে ছাপ ছাপ জানিয়ে দেন, ব্যবসা করার ইচ্ছা থাকলে নিজের উপার্জিত অর্থেই তাকে ব্যবসা করতে হবে। খাত্তাবের ধন সম্পদ মৃত্যুর আগ পর্যন্ত শুধুই কেবল খাত্তাবেরই, সেখানে কারো অধিকার নেই।
ওমর এবং তার বাবা খাত্তাবের মধ্যকার এইসব বাগ্বিতণ্ডা ওমরের ভাই আড়াল থেকে সবই শুনতে পেল। বাবার কথা শুনে ওমর খুবই কষ্ট পেলেন, কিন্তু ওমর বাবার বিরুদ্ধে যেতে পারছিলেন না। একদিন রাতে ওমরের ভাই মানজান উপত্যকায় ওমরের সাথে দেখা করে এবং ওমরকে ব্যবসার জন্য কিছু টাকা দিয়ে বলল, তুমি তো আমাকে কখনো বলনি যে তুমি ব্যবসা বাণিজ্য পছন্দ করো, কুরাইশ বাণিজ্য কাফেলার সাথে ছিড়িয়া যাও এবং নিজের স্বপ্ন পূরণ করো। ওমর তার ভাইয়ের সহযোগিতায় ছিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার করতে বাণিজ্যিক কাফেলার সাথে রওনা হলেন। ব্যবসার খাতিরে সেখানে তার অনেক ব্যবসায়ী বন্ধুও তৈরি হল অল্প সময়ের মধ্যে। ওমর ব্যবসার প্রথম দিকে সুগন্ধি, শেরক, খেজুর এবং ইয়েমেনি জিনিসপত্রের ব্যবসা করতেন। পরবর্তীতে তিনি রেশমি কাপড়ের ব্যবসা করেন। ওমরের বন্ধুর সাথে বাইজেন্টাইনের অনেক ব্যবসায়ী বন্ধুর খুবই খাতির ছিল। তার বন্ধু তাকে তার ধর্মে দীক্ষিত হয়ে বাইজেন্টাইনে থেকে যাওয়ার প্রলোভন দেখায়। বন্ধু তাকে ছিরিয়ার জীবনযাপন, প্রচুর উদ্যান ও ফলবাগানের বর্ণনা দিলেন ওমরের কাছে এবং বলেন, আরবীয় কঠিন জীবনের চাইতে ছিরিয়ার জীবনযাপন অনেকটা ভিন্ন, এখানে থেকে আরবের লোকদের উপর কর্তৃত্ব করতে পারবে অনায়াসে। ওমর তার বন্ধুকে বলেন, তুমি যেমন এখানে থেকে আরবের উপর কর্তৃত্ব করতে চাও, বাইজেন্টাইনের রাজাও তোমাদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেন, তার মানে তুমি এখানে পরাধীন। ওমর তার এই আরাম আয়েশের জীবনকে প্রত্যাখ্যান করলেন এবং নিজে স্বাধীনভাবে চলাকেই ভালো মনে করলেন। ওমরকে তার বন্ধু একদিন দামেস্কের রাজপ্রাসাদ এবং জর্জিয়ার রেস্তোরাঁয় ঘুরতে নিয়ে গেল, কিন্তু সেখানকার লোকদের সংস্কৃতি ওমরের পছন্দ হল না। ওখানকার মানুষের মনুষত্ববোধহীনতা ও রু আচরণের কারণে ওমর তাদের ঘৃণা করতে শুরু করেন। ব্যবসা উপলক্ষে তিনি সিরিয়া, ইরাক প্রভৃতি দেশে গমন করেন। বিশিষ্ট ব্যক্তি আমির ওমরা রাজাবাদশাহদের সঙ্গে মেলামেশা করে তিনি বৈষয়িক বিষয়ে অনেক জ্ঞান লাভ করেন। জাহেলি যুগে আরবে প্রচলিত মত, জুয়া, ব্যভিচারে এবং মিথ্যাচারে ওমর নিজেকে কলুষিত করেন। তবে তার মেজাজ ছিল কড়া, তিনি ছিলেন অসম্ভব রকমের সাহসী। তবে বাহ্যিকভাবে কঠোর স্বভাবের হলেও তার মন ছিল কুসুমের মতো কোমল। সামাজিক বিচার মীমাংসার কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর তিনি কারো ভয়ে বা কারো সন্তুষ্টি পাওয়ার চিন্তায় নরম কথা বলতেন না, যা সত্য, যা ন্যায্য, যা বলা উচিত সেভাবেই কথা বলতেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়াত প্রাপ্তির এক বছর আগের কথা। আরবের ওকাজের বৃহৎ প্রান্ত জুড়ে মেলা বসেছে, বাৎসরিক মেলা। প্রতি বছরেই হজের পূর্বে এই মেলা বসে আর আরব দেশের সব অংশ থেকেই লোকেরা জমায়েত হয়। মক্কার বাসিন্দারাই ভিড় জমায় বেশি, সারি সারি তাঁবু বসে যায়, সারা মেলা জুড়ে বিক্রয় সম্ভার ধরে ধরে সাজানো। এসব পণ্য হেজাজেরই নয়, শাম ও ইয়েমেন দেশেরও পণ্য এসেছে অজস্র। মেয়ে পুরুষ দল বেঁধে পণ্য দেখছে, কিনছে। মেয়েদের ভিড়ই এসব জায়গায় বেশি। মেলার এক বিশেষ প্রান্তে জমেছে কুস্তিগীরদের আখড়া, সেখানে আরবি সব কবিলার সেরা কুস্তিগীরের বিচিত্র সমাবেশ। আর রয়েছে প্রত্যেক কবিলার নামজাদা কবি, যিনি নিজ কবিলার মহিমা ও কুস্তিগীরের বাহাদুরির বয়ান শুনিয়ে যাচ্ছেন সোচ্চার কণ্ঠে। একদিন এই আখড়ায় এক কবিলার কবিবর উচ্চ কণ্ঠে গিয়ে চলেছেন নিজ কবিলার মহিমা, প্রিয় কুস্তিগীরের শক্তির বড়াই। শ্রোতারা ঘন ঘন বাহবা দিয়ে পরিবেশটি মুখরিত করে তুলছে, কিন্তু কেউ জবাব দিতে সাহস পাচ্ছে না। কুরাইশদের নেতা আবু সুফিয়ান ও ওই কুস্তিগীরদের আখড়ায় উপস্থিত ছিল। আবু সুফিয়ান তার গোত্রের সুনাম ও খ্যাতি অক্ষুণ্ণ রাখতে ওমরকে ডেকে পাঠাল। তখন ওমর ওই মেলায় তার বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। খবর পাওয়ার সাথে সাথে ওমর চলে এলেন। তার দীর্ঘ শরীর, শালপ্রাংশু বাহু ও কঠোর মুখভঙ্গি সহজেই দৃষ্টি আকর্ষণ করে। যুবক সামনে অগ্রসর হয়ে কবির কীর্তিত কুস্তিগীরকে আহ্বান করল শক্তির পরীক্ষায়। নির্ভয়ে, দাম্ভিক কণ্ঠে, এক নিমেষে চিনল সবাই যুবককে। এ যে খাত্তাব নন্দন ওমর, সকলেরই অতি চেনা। বিদ্যুৎ গতিতে খবর ছড়িয়ে গেল সারা মেলায়। যে যেখানে ছিল ছুটে এসে ভিড় জমালো আটটার চারিদিকে। ছেলে, মেয়ে, যুবক, বুড়া সকলেই রুদ্ধ নিঃশ্বাসে লক্ষ্য করতে লাগল মল্লযুদ্ধের ফলাফল। ওমর সুযোগ দিলেন প্রতিদ্বন্দ্বীকে প্রথমে আক্রমণ করতে। সে বুক ফুলিয়ে আস্ফালন করে ঝাঁপিয়ে পড়ল ওমরের উপর।
বেদুইন নওজওয়ানের আক্রমণ নীরবে প্রতিহত করে ওমর কৌশলে তার কাঁধের উপর সওয়ার হলেন এবং এক নিমেষে ভূপাতিত করে তার বুকের উপর বসে গেলেন কঠিন অনর পাহাড়ের মতো। বেদুইন নওজওয়ান নিঃশ্বাস নিতে অক্ষম হয়ে ওমরের নিকট প্রাণ ভিক্ষা করল। তিনি হাসি মুখে তাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালেন। জয়ধ্বনির উচ্চস্বরে চারিদিক ভরে গেল।